ক্লাস থ্রি অ্যাক্টিভিটি করবো বইয়ের অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি নয় একদম দু পাতায় দু পাতার পড়া দু পাতায় যে চার নম্বর অ্যাক্টিভিটিটা আছে আমি আস্তে আস্তে বলে দেবো যেমন অঙ্কগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি সমস্ত অঙ্কই একটা একটা করে পর্ব করে দিয়েছি কিন্তু ইংরাজিটাও তোমাদের আস্তে আস্তে অল্প অল্প করে এক একটা ভিডিওতে এক একটা পর্বতে করে দেব আর যেগুলো আমি লিখে দেব বা যেগুলো মুখে বলে দিচ্ছি উত্তরগুলো আমার ওয়েবসাইটে পেয়ে যাবে অর্থাৎ যেমন ছাত্রবন্ধুদের পাও আমার ওয়েবসাইটে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে একদম ছাপানো করে রং দিয়ে দিয়ে লিখে দিয়েছি ঠিক আছে আমি আবার এইটাকে বলে দিই দেখো এই যে অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটি হচ্ছে কর্মশীলতা মানে এই অ্যাক্টিভিটিটা আমরা বুঝে নেব এখানে দেখো একটা ঝুড়ি আছে বাস্কেট বলা হয় এটা এ নম্বর ঝুড়ি এটা বি নম্বর ঝুড়ি এই ঝুড়িতে কিছু ফল রাখব এই ঝুড়িতে কিছু সবজি রাখব কারণ টমাটো টমাটো তো ফল নয় টমাটো হচ্ছে সবজি অর্থাৎ রান্না বান্না করে খাওয়া হয় ফল কাঁচাই খাওয়া হয় এটাতে ফল লাগবে টমেটোটা কোথায় রেখে দিয়েছি এখানে বাস্কেট এ অর্থাৎ টমেটো হচ্ছে ভেজিটেবল আর ফ্রুট হচ্ছে ফল দেখো আমি একটু মানেগুলো বলে দিচ্ছি আস্তে আস্তে তোমরা কোনটা কোন ঝুড়িতে হবে বাস্কেট এ এখানে লিখবে বাস্কেট এ বাস্কেট বি খাতায় লিখবে আমি কিন্তু লিখে দিয়েছি ওয়েবসাইটে দেখে নিতে পারো ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেব তাহলে বাস্কেট এ বাস্কেট বি এই বাস্কেট এ তো দেখলাম কিসের ভেজিটেবেল ফ্রুট নয় কারণ টমেটো ফ্রুট নয় টমেটো হচ্ছে ভেজিটেবেল তাহলে ভেজিটেবল বানানটা এখানে দেওয়া আছে আর এটা ফ্রুট চলো আমি মানে ওগুলো বলে দিই দেখো পারো কি না এ পিপিএল আমি একটা কথা বলিনি যারা হয়তো টিউশনি পড়াও স্যার বা ম্যাডাম বা মা বাবারা যারা ছাত্রকে ছেলেদেরকে সন্তানদের শেখাও আমার ওয়েবসাইটে গেলেই কিন্তু এত কথা শুনতে হবে না টুক করে দেখে নিলে নিজের মতো দেখে নিয়ে অফ করে মানে চলে এলে মানে লেখাটা থাকলে সুবিধাটা বেশি মানে ছাত্র মধ্যে যেমন দেখে নেওয়া হতো ওয়েবসাইটে দেখে নিতে পারবে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি বা অনলাইন স্টোরি ওয়েবসাইটের নাম নামটা মনে রেখে সার্চ করলে পেয়ে যাবে ক্লাস থ্রি সেখানে ইংরেজি সার্চ করলেই পেয়ে যাবে এ পিপিএল মানে কিন্তু আপেলই হয় গুয়া ভা মানে হচ্ছে পেয়ারা জি ইউ এ ভি বলো তো এই দুটোই তো ফল না সবজি স্যার দুটো কিন্তু ফল আপেলও ফল গোহা ফল তাহলে কোন ঝুড়িতে যাবে বাস্কেট বি এই ঝুড়িতে গোহাবা এই ঝুড়িতে আপেল হয়ে গেল এই দুটো ক্যাবেজ ক্যাবেজ তো বাঁধাকপি স্যার তাহলে ফলের ঝুড়ি তো বসবে না এই টমেটো ঝুড়িতে এই ঝুড়ি বাস্কেট এ গিয়ে বসবে তাহলে ক্যাবেজ চলে গেল এখানে লিমন এল এন বলো কী মানে লেবু স্যার লেবু তো স্যার ভেজিটেবল নয় তরাকি তরাকারি হয় না ফল এই ঝুড়িতে বসবে এই ঝুড়িতে কী হলো আপেল হলো কবা হলো লেমন হলো ব্যানানা কলা বি এ এন এ এনে একটু সোজা বানানটা বেনানা মানে কলা কোন ঝুড়িতে যাবে বলো বলো এই ঝুড়িতে ফ্রুট কলাতার সবজি নয় এখানে যাবে এই দেখো পটেটো পটেটো আলু আলু কোথায় যাবে হ্যাঁ স্যার আলু এখানে চলে আসবে এইটা ওয়ান নম্বর ঝুড়ি বাস্কেট ভেজিটেবেলের ঝুড়ি এটা এই ভেজিটেবলটা প্রাণ এখানে লিখে দেবে বেশ ঠিক আছে ফিজ হ্যাঁ এটা টমেটো অরেঞ্জ কমলা লেবু কমলা লেবু স্যার এই ঝুড়িটা পিজ মানে হচ্ছে কড়াইশুঁটি কড়াইশুঁটি ওটাকে কোথায় দেবে কড়াইশুঁটি কিন্তু ভেজিটেবেল রান্না করে খাওয়া হয় কিন্তু কেউ কেউ খেয়ে না কাঁচা সেটা কিন্তু ধরলে হবে না বিরিঞ্জল মানে বেগুন এখানে অনিয়ন মানে পেঁয়াজ এখানে ম্যাঙ্গো মানে আম এখানে লিচি লিচু এখানে তাহলে বাঙালিকে কী কী হলো ক্যাবেজ মিলিয়ে নাও পটেটো পিচ ব্রিনজেল অনিয়ন এদিকে অনেকগুলো হলো আপেল গোয়াভা লিমন লেমন বলা হয় কথাটা লিমন পড়ে আছে বারবার banana অরেঞ্জ আর একটা গ্যাপস মানে আঙুর ছিল এটা গ্যাপস মানে আঙুর মনে রাখবে গ্রেপস গ্রেপস এস গ্রেপস আঙুর আঙুরটা কিন্তু এই ঝুলিতে এছাড়াও লিচি ম্যাঙ্গো এই ঝুড়িতে আমি ওখানে একদম লিখে সাজিয়ে দিয়েছি ডেকে নিতে পারো তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি ছোট্ট ভিডিও হবে আবার পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করে দেব বাবা লাগলে কী করবে না এটা এখন শেষ হয়নি এটা আমি লিখে দিয়েছি আমার ওয়েবসাইটে সেখান থেকে দেখে নেব একদম ওইখানটায় যখন আমি আর একবার পাতা যখন যাবো তখন এটাকে বলে দেবো তাহলে আজকের মতো বিদায় নিই